মহলের সামনে অসংখ্য মানুষের ভিড়, সেটা আসলে দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রায় দুই ঘন্টা। বাচ্চাদেরও টিকিট কাটতে হচ্ছে। আচ্ছা, ওদের নিয়ে দেখতে দেবে? আমি কই যাই না। আপনি রাইট টিকিট পাইছেন? দেই নাই। আপনি টিকিট কাটতে গেছেন? শুধু আমার কাটতে হয়েছে। তোমার কাটতে হয়েছে? জি। কি সিনেমা দেখবা বলো? তুফান। তুফান? জি। তুফানে কে অভিনয় করছে বলো তো? শাকিব খান। শাকিব খান? জি। ভালো হয়েছে নাকি? হ্যাঁ। টিকিট পাইছো তুমি? পাইছি। ওই দেখি তো, তাকে ছোট বাবুটাও তুফান দেখার জন্য চলে আসছে। হাতে টিকিট। ফ্যামিলি নিয়ে দেখবা না? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে দেখবা? হ্যাঁ, আমার ভাইয়া আমার ভাবি আমরা দেখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আওয়াল কাই কান, আওয়াল কাই কান, না কি ফেস আ চ্যানেল না ফেস চ্যানেল চ্যানেল ফোকাস নিউজ, ফোকাস নিউজ। প্রবেশ করতে পারছে না, দূর দূরান্ত থেকে এসেছে দেখার জন্য। আমরা যদি দেখি, দেখেন এই যে সিরিয়ালের লাইন ধরে তারা আসলে দাঁড়িয়ে রয়েছে তুফান দেখার জন্য। কোন সিনেমা দেখার জন্য আসছেন ভাই? জি। কোন সিনেমা দেখবেন? তুফান। কোথা থেকে আসছেন আপনারা? ছবি খুব মনে করেন খুব সুন্দর হয়েছে ভাই, এরকম ছবি আমার লাইফে আমি দেখি না। আপনি পাইছিলেন ভাই? এত ভিড় পাইছিলেন আপনি? আমরা একটু জানবো, দেখবো এবং তাদের সাথে কথা বলবো। তুফান দেখার জন্য কিন্তু অসংখ্য লাইন দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে এই সিনেমা দেখার জন্য বিশাল বড়। ভাই কোথা থেকে আসছেন আপনারা? কামরাঙ্গীরচর ভাই। কামরাঙ্গীরচর? হবে, এর আগে দেখছেন? টিকিট পাইছেন? আচ্ছা ভাই, ১০০ টাকা টিকিট, ১০০ টাকা নিচ্ছি। যারা ভক্ত সাকিবের তারা কিন্তু দেখার জন্য আসছে, আমরা জানাচ্ছি আপনাদেরকে সরাসরি। এই যে দেখেন অসংখ্য মানুষ রয়েছে। ভাইরা কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? আমি গালাগাড়ি চৌরাস্তা থেকে আসছি। টিকিট পাইছেন? টিকিট পাইছি ভাই, ৪টার সময় আসছি। যদি না পান তাহলে কি